মেয়ে মানে কি বাজারের পণ্য? মেয়ে মানে বাজারের পণ্য নয়। কিছু মানুষ মনে করে মেয়েরা বাজারের পণ্য। যখন একটা মেয়েকে বিয়ের জন্য দেখতে যায়, তখন দেখে মেয়েটা লম্বা কিনা, তার চুল লম্বা কিনা, মেয়েটা সুন্দর কিনা, মেয়েটা শিক্ষিত কিনা, মেয়েটা ইসলামিক জ্ঞান আছে কিনা, মেয়ের বাবা টাকা আছে কিনা, মেয়ের বাবা পয়সা আছে কিনা, ঘর আছে কিনা, কত কিছু একটা মেয়ের মধ্যে দেখে। মেয়ে মনে করে যে মেয়েরা লাইব্রেরি প্রকাশিত গাইড নয়, যে একের ভিতর সব থাকবে। বর্তমানে যৌতুকের নাম দেওয়া হয়েছে, আপনারা খুশি হয়ে যা দেন, অর্থাৎ এটাও যৌতুক, লজ্জাজনক বিষয়। খুশি হয়ে যা দেন, কী খুশি হবে? একটা মেয়ে মনে যে একটা বাজারের পণ্য আজকাল। মেয়েকে যখন বিয়ের জন্য দেখায়, দেখেন দেখেন মেয়েটাকে কত সুন্দর করে সাজিয়ে সামনে নিয়ে আসে, আর তখনই মনে হয় এটা বাজারের পণ্য। ছবি তোলা শুরু করে, ছবি তুলে এই দিকে দিক দেখায়, মেয়েটা দেখছি পছন্দ হয় না পছন্দ হয় না। যে বিয়ে করবে অবশ্যই সে দেখবে, তার সাথে হাজার মহিলা আসুক, তার মা বোন সবাই দেখো, কিন্তু এখানে এত পুরুষ, এখানে সেলফি তোলার কী দরকার? তাই আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। যাক, প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন আর সত্যের সাথে পেজে লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।